সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, রাঙ্গা স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি গৌরাঙ্গ কুমার সেন তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা কোভিড-19 এই বিপর্যয়কালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসা বাড়িতে পরিবার পরিজনদের নিয়ে সুস্থ শরীরে আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। এসো আজ আমরা আমাদের কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো আমাদের আজকের বিষয় কৃষি উপকরণ। আমাদের এক নজরে আমরা দেখে আসছি যে আলোচনার যে বিষয়গুলো এখানে আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করি। উদ্ভিদের পুষ্টি উপাদান, পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ, পুষ্টি উপাদানের উৎস, পুষ্টি উপাদানের কাজ এবং এই উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ, মূলত আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক আমাদের প্রথম যে পয়েন্ট এখানে দেওয়া হয়েছে উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান মূলত কি? উদ্ভিদ তার বৃদ্ধি ও পুষ্টির জন্য মাটি, পানি ও বায়ু থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না, তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করতে হবে। এদের অভাব পূরণ করা হয়, এই উপাদানগুলোকেই উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এবার আসলে পরবর্তী পয়েন্টে পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ। পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করব। কতে আছে যেমন মুখ্য পুষ্টি উপাদান, এর মধ্যে হচ্ছে নয়টি মুখ্য পুষ্টি উপাদান, নয়টি কতে আছে দেখো গৌণ পুষ্টি উপাদান, এটা হচ্ছে আটটি। তাহলে পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান। তাহলে মোট হচ্ছে আমাদের পুষ্টি উপাদান মোট কতটি হবে, এখানে আমরা যদি যোগ করে দিই 9 আর 17, মোট পুষ্টি উপাদান 17টি, তার মধ্যে 9টি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, 8টি হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। এখন আমরা একটু দেখি যে মুখ্য পুষ্টি উপাদান 9টার মধ্যে আমরা কোনগুলোকে পাবো, কোন কোন উপাদান আছে এর মধ্যে, এবং গৌণ পুষ্টি উপাদানের মধ্যে কোন কোন উপাদানগুলো আমরা পাবো। তাহলে দেখো 9টির মধ্যে আমরা পাবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। আবার দেখো গৌণ পুষ্টি উপাদান, এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি, এর মধ্যে আছে দেখো লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, দস্তা, বোরন, ক্লোরিন, কোবাল্ট। পরবর্তী পয়েন্ট দেখো পুষ্টি উপাদানের উৎস। আমরা যে এই পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি কোন কোন উৎস থেকে আমরা এটা পেয়ে থাকি, সে উৎসগুলো আমরা একটু দেখে নিই। কতে আছে দেখো প্রাকৃতিক উৎস, কতে দেখো কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎসের মধ্যে কোনগুলো আসবে আমাদের দেখো মাটি, পানি, বায়ু, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক উৎস। আবার দেখো কৃত্রিম উৎস, কৃত্রিম উৎসের মধ্যে আমরা যেটা প্রকৃতির থেকে আমরা পাবো কৃত্রিম উপায়ে এটা তৈরি করে নিতে হবে, বিভিন্ন কলকারখানা, রাসায়নিক শিল্প কলকারখানা এটাকে তৈরি করা হয়। তার মধ্যে আছে দেখো জৈব সার এবং রাসায়নিক সার।
এটা হচ্ছে কৃত্রিম মুচ। তারপরে আমরা আসি পরবর্তী পয়েন্টে, পুষ্টি উপাদানের কাজ। পুষ্টি উপাদানের কাজ বলতে আমরা সাধারণত বলে থাকি এরকমই যে এখানে আমাদের যে এই উপাদানগুলো আছে যে 9টি উপাদান এবং 8টি উপাদান, তো মুখ্য পুষ্টি উপাদান এবং গৌণ পুষ্টি উপাদান, এই উপাদানগুলোর মূলত কাজ কি? আমরা যখন কৃষি ক্ষেত্রে খামার হচ্ছে আমরা এগুলোকে যখন হচ্ছে প্রয়োগ করব তখন এর সুফলটা আমরা কী পাবো, এর ফলে আমাদের কি হবে, কিভাবে আমরা লাভবান হব এটা প্রয়োগ করতে। তাহলে হচ্ছে পুষ্টি উপাদান এটা নাইট্রোজেন, এই নাইট্রোজেন যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে কি করবে দেখো, এটা এক নম্বর গাছকে ঘন সবুজ রাখে, এই উপাদানটা গাছপালাকে বা শস্যকে ঘন সবুজ রাখে। দুই নম্বর পয়েন্ট আছে দেখো, গাছের পাতা কাণ্ড ও ডালপালার বৃদ্ধি ঘটায়। তিন নম্বর আছে দেখো, শিকড় বিস্তারে সহায়তা করে। মোট এখানে আমরা তিনটে বিষয়টি মূলত আলোচনা করছি, দেখো গাছকে ঘন সবুজ রাখে, সবুজ সতেজতা বেড়ে যাবে এবং গাছের পাতা কাণ্ড এবং ডালপালার বৃদ্ধি হবে। সাধারণভাবে আমরা এটাকে প্রয়োগ করার ফলে এইগুলো হবে দেখো, পাতা কাণ্ড এবং ডালপালার বৃদ্ধি ঘটাবে। আর একটা দেখো শিকড় বিস্তার শব্দ, শিকড় বিস্তার মানে কি মাটির গভীরে যেটা হচ্ছে শিকড়টা বিভিন্নভাবে যে ছড়ানো থাকে আর কি, সেটা আরও কী করবে এটা বিস্তারে মানে আর একটু দীর্ঘায়িত হবে, একটু মাটির চারপাশ দিয়ে আর একটু প্রসারিত হবে। এবং প্রসারিত হলে কী হবে সাধারণত দেখা যায় গাছের মাটির সাথে এর যে গঠন বা এর যে মানে দণ্ডমান শক্তভাবে মাটিকে আঁকড়ে ধরে থাকে এবং এটা বিস্তার লাভ করলে গাছটা মাটির সাথে বা দৃঢ়ভাবে শক্তভাবে এটা বিস্তার লাভ করবে এবং এটাকে গঠন মাটির গঠনটাকেও এটা মজবুত করবে, শিকড় বিস্তারে সহায়তা করবে। এরপরে প্রশ্ন করার আরেকটা হচ্ছে ফসফরাস, ফসফরাস হচ্ছে এটা আমরা যদি প্রয়োগ করি আমাদের কৃষিক্ষেত্রে খামার এটাকে যদি ফসফরাস এটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি সুফল পাব, এক নম্বর উদ্ভিদের শিকড় মজবুত করে, শিকড় মজবুত করে। দুই নম্বর সময় মতো ফুল ফোটা এবং ফসল পাকা, ফুলটা সময় মতো মানে বয়স হলে একটা গাছের সময় মতো এটা ফুল ফুটবে এবং ফসল পাক, ফুল থেকে তো ফল হয় সাধারণত, তাহলে ফুলটা হচ্ছে ফুটবে সময় মতো এবং ফুল যদি সময় মতো ফোটে তাহলে ফলটাও আমরা আশা করতে পারি, ফলটা আমরা সময় মতো আসবে। তিন নম্বর আছে দেখো, ফসলের গুণগত মান বাড়ায় এবং ফসলের যে গুণগত মান মানসম্পন্ন ফসল আমরা পাবো, ফসলের মানটা ভালো হবে। এই মূলত ফসল তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আরো অনেক পয়েন্ট আছে আমরা সাধারণত এখানে এই তিনটি বিষয়গুলো আমরা তিনটে পয়েন্ট এখানে ব্যাখ্যা করলাম। এবার দেখো তোমরা পুষ্টি উপাদানের যে কাজগুলো এখানে একইভাবে নাইট্রোজেন এবং ফসফরাস এইটা আমরা প্রয়োগ করলে আমরা এই সুফলটা পাবো, আবার যদি এটা আমরা সময় মতো জমিতে প্রয়োগ যদি আমরা না করি তাহলে আমাদের কী হবে, মানে এক কথা আমরা বলতে পারি অভাবে কী হবে, অভাবজনিত লক্ষণগুলো কী প্রকাশ করে। একটা আমরা সময় মতো এইগুলো যদি আমরা জমিতে প্রয়োগ করি, ফসলের ক্ষেত খামারে যদি প্রয়োগ করি তাহলে আমরা আছে এইগুলো সুফল পাবো, আবার যদি এইগুলো যদি আমরা প্রয়োজন মাফিক সময় মতো জমিতে প্রয়োগ না করি, ফসলের ক্ষেত্রে যদি প্রয়োগ না করি, শস্যের ক্ষেত্রে যদি প্রয়োগ না করি তাহলে আমাদের কী কী অভাবজনিত লক্ষণ প্রকাশ পাবে আমরা এক নজরে সেটা একটু দেখে নিই।
এখানে একই ভাবে দেখো এই নাইট্রোজেন উপাদান নাইট্রোজেন অভাবজনিত লক্ষণ নাইট্রোজেন যদি আমরা সময় মতো জমিতে প্রয়োগ না করি বা যদি না দিই তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো এক নম্বর আছে গাছের পাতা হালকা সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করে হলুদ থেকে সবুজ বর্ণ গাছের পাতা হালকা সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করে সবুজ থেকে হলুদ মানে সাদা তো সবুজ তো থাকে পাতা সাদা তো মধ্যে সবুজ বর্ণ দেখা যায় কিন্তু এটা যদি অভাব হয় তাহলে দেখা যাবে সেটা আস্তে আস্তে হলুদ বর্ণ হবে আর কি সবুজতা থাকবে না সবুজ থেকে হলুদ বর্ণ ধরা যাবে দুই নম্বরটা দেখো ফলন অনেক কম হয় ফলনের মানটা কমে যাবে ফলন কম ধরবে গাছে এবং দেখা যাচ্ছে এটা কোনো কোনো সময় তো ফলের মানটাও নেমে যেতে পারে মানসম্পন্ন ফলন আসবে না সংখ্যা কমে যাবে সময় মতো আসবে না যখন ফলটা আসার কথা তখন আসবে না আসলেও সেই ফলটা ফলনটা কম হবে এরকম কিছু লক্ষণ আমরা দেখতে পাবো আর একটা পয়েন্ট আছে দেখো বীজ অপুষ্ট হবে বীজ অপুষ্ট হবে এটা আবার সাধারণ কথা দেখো যখন আমাদের ফলন কমে যাবে এবং হচ্ছে বীজের মানটা ওখানে ভালো হবে না এবং সেই বীজ থেকে পরবর্তীতে চারা গজালে সেই চারা থেকে আবার যখন সেই গাছ বড় হবে সেই গাছে যে আবার ফল আসবে সেটাও মানসম্পন্ন তো ভালো ফলন আসবে না কারণ এখানে দেখা যাচ্ছে বীজটা কি হবে বীজ অপুষ্ট হবে এটা হচ্ছে অভাবজনিত লক্ষণ নাইট্রোজেন তিনটে পয়েন্ট আমরা এখানে দেখলাম তারপরে দেখো এখানে আছে হচ্ছে ফসফরাস ফসফরাস আমরা যদি জমিতে কৃষিক্ষেত্রে খামারে সঠিক সময়ে প্রয়োগ না করি তাহলে এর অভাবে আমরা কী কী লক্ষণ প্রকাশ করব বা কী কী লক্ষণ দেখা যাবে এক নম্বর আছে দেখো পাতা কম হয় পাতার সংখ্যা কমে যাবে বা কম দুই নম্বর দেখো ফুলের সংখ্যা কমে যাবে ফুলের সংখ্যা ফুল যদি সংখ্যা কমে যায় তাহলে সেই ফুল থেকে যে ফলটা আমরা আশা করি বা যে আমরা যেটা যে এত পরিমাণ যদি আমাদের ফুল হয় তাহলে ফলটাও আমরা এত পরিমাণে আমরা পেতে পারি এই যে আশাটা এই ফুলের সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু সে দেখা যাবে ফলটাও আমরা সেভাবে আশা করতে পারি না এবং দেখো তিন নম্বর ফলের আকার ছোট থাকে ও ফল ঝরে যাবে ফলের আকার হচ্ছে ছোট থাকে এবং কোনো কোনো সময় দেখা যাবে ফলটা